আমনি তুমি কিছু মনে করো নি গো তুমি কিছু মনে করো নি আনন্দে আত্মহারা হয়ে আমি এ কাজ করে ফেললুম তবে কেন যে করলুম কে জানে বাবু কে জানে বেশ করেছো বাবা বেশ করেছো এই কাজ তো তুমি করো নি গো তোমার ভিতরে যিনি আছেন এই কাজ তিনি করেছেন আমি ধ্যানে বসে সব দেখতে পেয়েছি আর তাতেই তো আমি বুঝতে পেরেছি এই কাজ কে করলে আর কেনই বা করলে আমার আর বাইরের পুজোর কোনো প্রয়োজন নেই গো আমার আর বাইরের পুজোর কোনো প্রয়োজন নেই আমার পুজো আজ সার্থক হয়েছে গো আমার পুজো আজ সার্থক হয়েছে দাও না দাও না তোমার প্রসাদ থেকে আমাকে দাও না নেবে তুমি কোথায় গেলে গো তোমার রঘুবীরকে বুকে ধরে ও তো পাথরের দেবতা বাবা ও তো পাথরের দেবতা তাই গঙ্গার জলে বিসর্জন দিয়ে এসেছি এই তো আমার সামনে জ্যান্ত রঘুবীর বসে আছে আজ আমার জীবন্ত রঘুবীর দর্শন হলো গো বাবা আজ আমার জীবন্ত রঘুবীর দর্শন হলো বাবা গো বাবা এসো না আমার কোলে বসো এসো এসো আমার কোলে বসো বাবা এসো এসো বাবু ভৈরবী বামনি বলে অবতারের যা যা লক্ষণ থাকা দরকার তা নাকি এ শরীরে মনের মধ্যে রয়েছে তা নাকি অনেক শাস্ত্র পড়ে মনে হয়েছে তার সঙ্গে অনেক পুঁতিও আছে তিনি যাই বলুন না কেন আমরা তো জানি পুরাণেও দশ অবতারের কথা আছে কই আর তো বেশি দেখি না তিনি যে সত্য কথা বলছেন এটা মানব কি করে তবে আপনার উপর মা কালীর কৃপা আছে এ কথা সত্য গোপাল 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 উনি কি তিনি যার কথা লোকমুখে অনেক শুনেছি হ্যাঁ গো মথুর বাবু উনি ভৈরবী বামনি উনি আমার মা গো উনি আমার মা উনি আমার ছেলে বলে ডাকে গো ছেলে বলে ডাকে মা মা গো মা এই তো আমার গোপাল এই তো আমার গোপাল বাবা এই দেখো তোমার জন্য আমি মিষ্টি এনেছি নাও তো হা কর এসো এসো তবে তুমি যাই বলো না কেন বামনি তোমার কথা যদি সত্য নয় তা ইনি ধরিয়ে দিলেন গো ইনি ধরিয়ে দিলেন হ্যাঁ গা অবতার তো দশটি ছাড়া হয় না তবে শুনুন তবে শ্রীমৎ ভগবতে ২৪টি অবতারের কথা বলা হয়েছে যেমন ধরুন ভগবান ব্যাস শ্রীহরির অসংখ্যবার অবতীর্ণ হওয়ার কথা বলেছেন আবার বৈষ্ণবদের গ্রন্থে মহাপ্রভুর পুনরাগমনের কথা স্পষ্ট করে উল্লেখ করা আছে আর তাছাড়া শ্রীহট্টের সঙ্গে আমার বাবার শরীর ও মনের অনেক লক্ষণে স্পষ্ট মিল আছে গো তাই গদাধরকে অবতার বলতে আমার কোনো দ্বিধা নেই গো আমার কোনো দ্বিধা নেই Thank you.
বড়বু কি হয়েছে বড়বু? তোর কি মাথা ঘুরে গিয়েছিল? হ্যাঁ, তুলসীতলায় প্রদীপ দেখিয়ে ফিরছিলাম, হঠাৎ কি যেন হলো, মাথাটা ঘুরে গেল। মাথার আর দোষ কি বলো, রাত দিন এত চিন্তা করলে মাথা ঘুরবেনি? তো মেয়েকে ডাকুনি কেন? সারদা কোথায়? কাদু, কালী, প্রসন্ন এরা সব কোথায়? ওরা কেউ বাড়িতে নেই, ভানু পিসির সঙ্গে গেছে। আজ ঘোষমশাইয়ের বাড়িতে কি যেন একটা পুজো আছে, সেখানে গায়ে সব বাচ্চাদের খাওয়াবে, তাই ভানু পিসি এত করে বললে আমি না করতে পারিনি। সেসব তো ঠিক আছে, কিন্তু তোমাকে একেবারে একা ফেলে যাওয়া তাদের ঠিক হয়নি, এ ভানু পিসি ঠিক কাজ করে। না না, এতে ভানু পিসির কোনো দোষ ছিল না, আমি বাচ্চাদের ঠেলে পাঠালাম। আমাদের সারদা তো যেতেই চায়নি, সে কি বলে জানেন? বলে আমি না থাকলে তোমায় দেখবে কে মা? আমি তাকে বললাম তুই না থাকলে আমাকে দেখতো মা। সব আমার দোষ গো বড়বু, সব আমার দোষ। এই অভাবের সংসারে আরেকটাকে টেনে আনা ভারী অন্যায় হয়েছে গো, বড় ভুল হয়ে গিয়েছে। না না, ওভাবে বলছেন কেন? ঈশ্বর যাকে পাঠাচ্ছে তাকেও আমাদের সংসারে দরকার আছে বলেই না পাঠাচ্ছে। সন্তান বাপ মায়ের ঘরে আসে বাপ মায়ের সেবা করবে বলে, দেখবেন যে আসছে সেও আমার সারদা, কাদু, কালী আর প্রসন্নর মতো ভালো হবে, ধার্মিক হবে। সে না হয় বোঝা গেল, কিন্তু বড়বু শরীরের এই অবস্থা, তুলসীতলায় প্রদীপ না দিলেই কি নয়? পুজো আচ্ছা তো পড়েই রইল সারা জীবন, কিন্তু এসব করতে গিয়ে যদি তোমার একটা বিপদ ঘটে তাহলে এতগুলো ছেলে মেয়ে, এত বড় সংসার কি সামলাবে বলো দেখি? না না, কাল থেকে এসব বন্ধ, ও আমি সারদাকে বলে দেব, ও এটুকু কাজ সামলে নেবে নিশ্চয়। হ্যাঁ, সারদার উপর দিনে দিনে কাজের বোঝা বেড়েই চলেছে, আমি যে এসব আর নিতে পারছি না। হে রঘুবীর, এর থেকে আমাকে মুক্তি দাও, মুক্তি দাও আমাকে। ও বামনি, আমি তন্ত্র সাধনা কেনে করবো গো, কেনে করবো? দেখো বাবা, তুমি এতদিন যা কিছু করেছ মা জগদম্বার প্রতি তোমার অনুরাগ থেকেই করেছ, তাতে তোমার ঈশ্বর দর্শন হয়েছে বটে, কিন্তু ঈশ্বরকে দর্শন করতে গিয়ে তুমি যা যা করেছ তাতে লোকে তোমায় উন্মাদ বলে ভেবেছে, এমনকি তুমিও তাকে নিজের শরীরের ব্যাধি বলে ভুল করেছ। কিন্তু স্বাস্থ্যসম্মত যে পথ অবলম্বন করলে ঈশ্বরের দর্শন পাওয়া যায় আমি সেটাই তোমাকে দেখাবো। ও বামনি, সোজা কথায় বলো না যে তুমি আমার গুরু হতে চাও। হ্যাঁ হ্যাঁ বাবা, গুরু পরম্পরাগত স্বাস্থ্য নির্দিষ্ট যে সাধনার পথ আমি সেটাই তোমাকে দেখাবো। কিন্তু বাবা, আমার সাধনার পথ হলো তন্ত্র সাধনার পথ। আচ্ছা বলো তো গোপাল, তুমি সে পথে যেতে আগ্রহী কিনা? মা গো, সে পথে গিয়ে দেখাই যাক না, সে পথটি কেমন? সে পথ বড় কঠিন পথ বাবা, সাধনা চলতে চলতে মাঝখানে গিয়ে তোমার মনে হতেও পারে বামনি আমাকে দিয়ে এসব কি করাচ্ছে, এমনকি আমাকে তোমার খুব খারাপ মানুষ বলে মনে হতে পারে। কিন্তু বাবা, তন্ত্র সাধনায় সিদ্ধি লাভ করার জন্যে এই পথটুকু তো তোমায় পেরোতেই হবে। বেশ বেশ, তুমি তোমার তন্ত্র সাধনার পথ আমায় দেখাও না গো, আমায় দেখাও, দেখাও। বেশ, তুমি এই মুহূর্ত থেকেই প্রস্তুত তো?
প্রস্তুত গো বামনি প্রস্তুত। বেশ, তাহলে উপবেশন করো এই পঞ্চমন্দির আসনে। পঞ্চমন্দির আসনে বসে আমি তোমাকে 64খানা তন্ত্র শিক্ষা দেব। এর আগে অনেক সাধকে এই পথে সাধনা করতে গিয়ে পথভ্রষ্ট হয়েছে, তবে আমার বিশ্বাস তুমি ঠিক পারবে। শোনো বাবু, তন্ত্র সাধনা শুরুতেই আমি তোমাকে একটা জিনিস দেব, সেটা কিন্তু তোমাকে গ্রহণ করতে হবে। কি দেবে? দাও দাও দাও। গলিত আম, মহা মাংসপিণ্ড। নাও, একে জিহ্বা দ্বারা স্পর্শ করো। এটা কি কখনো গ্রহণ করা যায় নাকি গো? কেন যাবে না? এই দেখো, আমি গ্রহণ করছি। শোনো বাবা, তন্ত্র সাধনার পথে কোনো বিচ্যুতি কোনো ঘৃণার উদ্রেক হলে চলে না। নাও, গ্রহণ করো একে। তন্ত্র সাধনার কারণ ও গুরু কী তা জানার পর শুরু হয়ে গেল গদাধরের তন্ত্র সাধনা। একের পর এক তন্ত্র সাধনের কঠিন পর্যায় ও বাধা অতিক্রম করে 64 তন্ত্রের সব সাধনাই গদাধর সম্পূর্ণ করলেন। এবং এই সাধনকালে কখনো তাকে সুন্দরী রমণীর কোলে বসিয়ে সংযম পরীক্ষা করলেন ভৈরবী, আবার কখনো নরমন্ত্রের খোলে মাছ রান্না করেও খাওয়ালেন গদাধরকে। দেখতে দেখতে তন্ত্র সাধনার সমস্ত স্তর পেরিয়ে কুলকুণ্ডলিনী জাগৃত করে ও ব্রহ্মচুনি দর্শন করে গদাধর হলেন তন্ত্র সাধক, তাঁর সিদ্ধি লাভ হল। তখন জয়রামবাটিতে সারদা একাদশ বর্ষে পা দিয়েছে। দেশ জুড়ে তখন শুরু হয়েছে দুর্ভিক্ষ, শয় শয় মানুষ মরছে অনাহারে। জয়রামবাটিও তা থেকে বাদ পড়েনি। দুর্ভিক্ষ অনাহারে মানুষের মৃত্যুর মিছিল একাদশ বর্ষীয় সারদাকেও স্পর্শ করেছে। অসহায় মানুষের জন্য তাই ঘরের কোণে বসে চোখের জল ফেলে সারদা। হ্যাঁ মা, তুই এখানে একা একা দাঁড়িয়ে কাঁদছিস কেন? কেন মা, তোর মন ভালো নেই কেন? মন কি করে ভালো থাকবে বাবা? গায়ের মানুষে না খেতে পেয়ে মরছে। কারোর ঘরে চাল নেই, চাল কেনবার পয়সা নেই বাবা। রোজ রোজ কত লোক মরছে। তাই তো রে মা, গায়ের পরিস্থিতি দিন দিন বড় ভয়ঙ্কর হয়ে উঠছে। দুর্ভিক্ষে ক্ষেত্র ফুটি ফাটা, ফলন হয়নি। গরিব মানুষগুলো কোথায় যায় বল দেখি? তাই তারা বাধ্য হয়ে উপোস দিচ্ছে, মরছে। আর যারা বেঁচে আছে তারা অতি কষ্টে গাছের ডালপাতা সেদ্ধ করে খেয়ে বেঁচে আছে। ও বাবা, ওই মানুষদের জন্য আমরা কিছু করতে পারি না? আমরা আর কি করতে পারি বল মা? গায়ের অনেক লোককে তো আমাদের গোলার ধান দিয়ে দিয়েছি। আজ সকালে বাগদিপাড়ায় না খেতে পেয়ে দুজন মানুষ মারা গেছে। তাদের ঘিরে তাদের পরিবারের লোকেদের সে কি কান্না!
হিমা সিংহ বাহিনী, এ তুমি কি করলে মা? তোমাকে পুজো করার এই শাস্তি পেতে হলো তাদের। কি বলি, বাপ মেয়েতে শুধু কান্নাকাটি করলে কি সমস্যার সমাধান হবে? তুমি কি করতে বলে বড় বউ? করবার তো অনেক কিছুই আছে। দেখুন, আমাদের যখন দুর্দিন ছিল তখন তারাই তো আমাদের পাশে এসে দাঁড়িয়েছিল। আজ তাদের এই বিপদের দিনে আমরা তাদের পাশে দাঁড়াবো নি? কি করে যে তাদের পাশে গিয়ে দাঁড়াবো তুমিই বলে দাও বড় বউ। বাবা, আমরা গায়ের লোকেদের খিচুড়ি রেঁধে খাওয়াবো। তুই কি বললি মা? এই কথাটা আমার মাথায় এতদিন আসেনি, কেন বল দেখি? বুঝেছি বুঝেছি মা, লক্ষ্মীর কৃপা না হলে কোনো কিছু হয় না। বেশ বেশ, তাই হবে তাই হবে। আমার সারদা মা যখন একবার মুখ ফুটে বলেছে তাই হবে। আমি আমি কাল থেকেই আমার উঠোনে খিচুড়ি রান্নার ব্যবস্থা করব। আপনি তো বলে দিয়েই খালাস, কিন্তু বলি, রোজ রোজ এই রান্নার যোগ কি পোহাবে কে? কেন, রান্নার ঠাকুর তো আমাদের ঘরেই আছে, নীলমাধবী সব রান্না করে। সে রোজ রোজ এত লোকের রান্না করতে যাবে কেন? কারণ সে যে রামচন্দ্র মুখুজ্জের ভাই, আমি একবার আদেশ করলে সে আদেশ সে ফেলে কি করে আমি দেখি। তাহলে আর দেরি করছেন কেন? কাল থেকে আয়োজন শুরু করে দিই। যতদিন আমাদের কোলায় ধান আর ডাল আছে ততদিন এই গায়ের লোকেরা আমাদের বাড়িতে পাত পেরে খাবে। বেশ বেশ, তাই হোক তাই হোক, তবে কাল থেকে যোগ্য শুরু হোক। আরে মা, তুই কিছু বল। বাবা, আমি কিছু বলবো না, আমি করব, আমি নিজের হাতে পাত পেরে খাওয়াবো। শুনলে বড় বউ, তোমার মেয়ের কথাখানা শুনলে? ও তো ঠিক কথাই বলেছে, আমাদের মেয়ের মতনই কথা বলেছে ও। যেমন পরম ধাম্মিক পিতা ওর, তেমন পরম ধাম্মিক মেয়ে। ও সারদা, আয় তো মা একটু আমার সাথে, তোর বাবাকে দুটো মুড়ি বাতাসা দি, তুই নিয়ে যাবি। আয় মা, আয়। হে রঘুবীর, কাল থেকে যে সংগ্রামে আমি নামছি তাতে তুমি আমার সহায় হয়ে থাকো, তুমি আমার সহায় হয়ে। প্রকৃতিং পরমাং দয়া।